হ্যাঁ শুনেন শুনেন, বিকারুন্নে স্যার ভর্তি নিয়ে মামলাটা হাইকোর্ট পর্যন্ত আসছে, এটা থেকে 169 জন যাদের বয়স 6+ এর বেশি, এই বিবেচনায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা হাইকোর্টে একটি মামলা করেন, মামলা করে হাইকোর্টের রুল শুনানির আগেই তারা দেখা যাচ্ছে একটা ইন্টারিম অর্ডার নিয়ে মামলার ভয়েই বোর্ড প্রথমেই দেখা যাচ্ছে যে এদের বাতিল করে ওই বাকি যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে প্রায় ভর্তি করার পথে চলে গেছিল, পরে আবার 169 জনের পক্ষে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার কারণে স্টে দেয়, স্টে দেওয়ার কারণে আবার মামলাটি শুনানি হয়। তা আজকে যেটা রায় হলো, রায়টা হলো হচ্ছে গিয়ে মহামান্য হাইকোর্ট বলেছেন যে এই রুলটাকে অ্যাবসলিউট করেছে, মানে হচ্ছে গিয়ে যে 169 জনের যে ভর্তিটা এটা বাতিল করে দিয়েছে। এখন অনেক কথাই এখানের মধ্যে জাজমেন্টে আছে, শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি আমার একটা সাবমিশন ছিল কোর্টে যে এই 169 জন ছাত্র এই ছাত্রী বা তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতি জালিয়াতি না থেকে থাকে, আর এটা যে যদি তাদের দোষ একমাত্র তারাই যদি দোষী হয়ে না থাকে, তাইলে এই ছাত্রীগুলা জীবনের প্রথম 2 মাস ক্লাস করার পর এদের একটা কলঙ্ক লেগে গেল বা লেগে যাবে যদি এরকম একটা আদেশ হয়। আজকে রায়ে যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে একটা ইনকোয়ারি কমিটি করতে বলেছেন, ইনকোয়ারি কমিটিটা হচ্ছে গিয়ে এই ভর্তি প্রক্রিয়ায় যে জটিলতা আছে এগুলা কভার করা হবে আর যেন জটিলতা না থাকে। কিন্তু রায়ে কোথাও আমরা দেখলাম না যে এখানে বলা হয়েছে যে গার্ডিয়ানদের পক্ষ থেকে কোনো জালিয়াতি বা স্ক্যাম ছিল। তো এইটা একটা প্রমাণ, বাংলাদেশে একটা আইডিয়াল একটা এক্সাম্পল আপনি ধরে নিতে পারেন, গাফিলাতি থাকলে দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকলে থাকতে পারে বিকারুন্নেসার পক্ষে, কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ বিক্রিম হইল না, বিক্রিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবারা বাবা মারা। এবং আমার বিষয়টাই হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস, এমন একটা দেশ এখানে দেখেন যে অন্য কোন বিদেশে হইলে এরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় বাচ্চার জন্য 1 মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। এই বাচ্চাগুলো এখন যাবে কোথায়? এরা 2 মাস এই ভিকারুন্নের সাথে পড়ার পর এদেরকে আপনি জীবন শুরু করার সময় বলে দিলেন যে আরে তোমরা তো হাইকোর্টের রায় তো তোমরা বাতিল হয়েছে, তোমাদের মধ্যে ঝামেলা আছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ঝামেলা এদের যে মিউজিক তারা ফেস করতেছে, এদের যে এই সাফারিংসটা হচ্ছে এটার জন্য তারাই একমাত্র দায়ী না, তাদের অবহেলা থাকতে পারে? কোর্ট বলেছেন যে তারা গার্জিয়ানরা কেন ভিকারুন্নেসায় গিয়ে জানলো না, সব গার্জিয়ান তো শিক্ষিত হয় না, সব গার্জিয়ান তো অত সচেতন হয় না। আপনার লটারির মাধ্যমে একটা ডিজাইন করা সফটওয়্যারের মাধ্যমে নাম আসছে বইলেই তো এরা ভর্তির চান্স পাইছে এবং পরে এটা ভিকারুন্নেসা এটা বৈধ করছে। যাই হোক, এটা একটা এক্সাম্পল কিভাবে অন্যরা যারা মেইন ডিজাইনার তারা দেখা যাচ্ছে যে সাফার করে কম, আর সাফার মেইন করে হচ্ছে কি আমাদের আমাদের দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাকা পাচার হয়ে যায় আর পরে দাম বাড়ে পণ্যের, মরে হচ্ছে সাধারণ মানুষ। আপনি দেখবেন যে দুর্নীতি হয় আর পরে সবকিছুর উপর প্রভাব পড়ে, প্রভাব পড়লেই আমি দিচ্ছি আপনাকে দিচ্ছি, দেখবেন আপনি টিকেটে বিমানে খালি যায় আর পরে টিকেট কিনতে গেলে দেখা যায় অনেক টাকা দাম এক একটা টিকেটে। আলটিমেটলি যে জায়গায় হাত দেওয়ার এই জায়গাটাতে আমরা আমার মনে হয় এই জাজমেন্টে আমরা পাই নাই, আর এটা যদি আমরা গার্ডিয়ানের সাথে আলাপ করে যদি ওনারা আপিল করতে চান আমরা আপিল করব প্লিজ। আপনি তো বললেন যে ওনারা জানেন না, কিন্তু কোর্ট তো বললেন যে ওনারা জানেন এবং ওনারা এটা দায় এড়াতে পারেন না। এটা এখন ওনাদেরকে এই 169 কে বাতিল করার জন্য যে সব রায় উনি যে সবগুলা বলেছেন এটা ওনার অভিমত উনি দিয়েছেন, কিন্তু এখানে আমরা যথার্থই দেখিয়েছিলাম যে আপনি যখন অনলাইনে যখন কি করবেন, অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন তখন এখানে বলাই আছে যে স্কুলের সাথে, এগুলো আমরা আপিলে বলবো, স্কুলের সাথে কোনো যোগাযোগ থাকার কথা না, এটা আদালত যেভাবে ভালো মনে করেছেন এটা তো আমরা শিরোধার্য, উনি যেভাবে ভালো মনে করেছেন উনার এক্সপ্লেনেশন দিয়েছেন, আমরা আশা করি যদি অ্যাপিলেট ডিভিশনে যাই আমরা এটা শোনাবো। আমি 169 যারা 169 জন যাদের আমার কিন্তু সাবমিশন ছিল এরকম, যদিও আমি 169 এর পক্ষে ছিলাম, কোর্টে আমার সাবমিশন ছিল যে এরা যদি কোনো জালিয়াতির সাথে সম্পৃক্ত থাকে তাইলে এদের কোনো অধিকার নাই এই স্কুলে পড়ার বা এই ভর্তি বাতিল যথার্থ, কিন্তু যদি এদের পক্ষ থেকে কোনো জালিয়াতি না থেকে থাকে, অন্যের দোষ যদি এদের ঘাড়ে পড়ে থাকে তাইলে এরা একটা অনুকম্পা পাইতে পারে, কারণ এরা একেবারেই বাচ্চা,
নতুন এবং এই স্কুলে এখন যদি বেরোয় গেল এরা, ধরেন এদের সারা জীবন একটা স্টিগমা থেকে গেল।